হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো প্লোটাগন স্টুডিও দিয়ে কিভাবে একটি অ্যানিমেশন তৈরি করতে পারবেন, অর্থাৎ কিভাবে এরকম একটা অ্যানিমেশন তৈরি করবেন। একটা অ্যানিমেশনের স্যাম্পল হিসেবে দেখাই প্লোটাগন স্টুডিও দিয়ে কিভাবে এরকম একটা ছোট্ট অ্যানিমেশন তৈরি করতে পারবেন। Myself, I'm Samir. Hi, I'm Salman. Nice to meet you. Samir, would you sit down in this chair? Yes, thank you. Are you free in time? Yes, I'm free. You ask anything to me. Tumi ki ma ke valo gashwa. Atai ami jan te che. Tumi vas te paro na mi ta ma ke valo bashi ki na. সো এরকম একটি ভিডিও তৈরি করতে চাইলে আপনি অবশ্যই প্রোটাগন স্টুডিও আপনার জন্য বেটার। এটি তৈরি করতে আপনি ইচ্ছা করলে এটি তৈরি করতে পারেন, এটি তৈরি করতে কোনো রকমের ঝামেলা হবে না। এবং এখানে সরাসরি ক্যারেক্টার তৈরি করা আছে এবং প্লট এবং সিন সব কিছু তৈরি করা আছে, শুধু আপনি এগুলো ব্যবহার করবেন এবং ইজিলি ব্যবহার করে এ ধরনের একটা ভিডিও তৈরি করতে পারবেন। এবার একটি ভিডিও তৈরি করব আমরা। হ্যাঁ, ভিডিওতে আমরা 5টি জিনিস ব্যবহার করে থাকবো। একটা হচ্ছে সিন, ডায়ালগ, অ্যাকশন, সাউন্ড, মিউজিক, অর্থাৎ এই 5টি ভিডিও বিষয় দিয়ে ভিডিওটি তৈরি করতে হবে। প্রথমে আমাদেরকে ভিডিওটির জন্য সিন বা লোকেশান ঠিক করতে হবে। তো সিনে ক্লিক করে লোকেশানে ক্লিক করে আমাদের বিভিন্ন জায়গার সিন তৈরি করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে একটি জায়গার সিন নিয়ে নিই, যেরকম একটা নিতে পারি ক্লাসরুম। ক্লাসরুমের সিনটা আমরা নিয়ে নিলাম। এখানে ক্লাসরুম ক্লাসরুম অটোমেটিক চলে এসেছে এবং ক্লাসরুমে সিলেক্ট করার পর ক্লাসরুমে এখন আমাদেরকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। অর্থাৎ কোন ক্যারেক্টারগুলো এখানে কথা বলবে বা কথোপকথন করবে সেই ক্যারেক্টারটি সিলেক্ট করতে হবে। ক্যারেক্টারে ক্লিক করে আমরা প্রথমে জেসিকাকে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে জেসিকাকে নিয়ে নেওয়ার পর সেকেন্ড ক্যারেক্টার হিসেবে আমরা নিলাম সামিরকে। তো জেসিকা এবং সামিরের মধ্যে কথোপকথন হবে এখানে। তো জেসিকা কোথায় বসবে এবং সামির কোথায় থাকবে সেটাও ঠিক করে দেওয়া সম্ভব। অর্থাৎ জেসিকাকে আমরা দরজার কাছে রাখতে পারি, ডোরের কাছে, এবং এবং সামিরকে টেবিলে চেয়ারে বসিয়ে রাখতে পারি। তো এভাবে প্রথমে পজিশনগুলো ঠিক করে নিতে হবে এবং তারপরে আমাদের ডায়লগগুলোকে মেনটেন করতে হবে। তা ডায়লগ তারপরে নিয়ে আসতে হবে। তা প্রথমে ডায়লগ ঠিক করার জন্য আমাদেরকে প্রথমে ক্যারেক্টার প্রথম কোন ক্যারেক্টারটি ডায়লগ বলবে সেটি ঠিক করতে হবে। অর্থাৎ ক্যারেক্টারটি আমরা প্রথমে ঠিক করি, অর্থাৎ ক্যারেক্টারটি প্রথম ক্যারেক্টার প্রথম ডায়লগ বলবে জেসিকা। তাহলে জেসিকাকে ঠিক করি এবং জেসিকার মুখের মুভমেন্ট, অর্থাৎ সে কেমন থাকবে, সে হাসি খুশি থাকবে কি কান্না বা ভয়ের মধ্যে থাকবে, সেটি ঠিক করার জন্য এখানে বিভিন্ন অপশান রয়েছে। এর মধ্যে আমরা হাসি খুশি রাখতে চাই জেসিকাকে, সেজন্য আমরা হ্যাপি সিলেক্ট করে দিই। এখন জেসিকা কি বলবে সেটা আমাদেরকে লিখে দিতে হবে। হ্যালো সামির, জেসিকা বলল হ্যালো সামির, হাউ আর ইউ। এখানে এটা যদি আপনি শুনতে চান তাহলে আপনি এটা প্লে করে দেখতে পারেন। হ্যালো সামির, হাউ আর ইউ, অর্থাৎ হ্যালো সামির, হাউ আর ইউ, এটি শোনা যাচ্ছে। এখন সামির আবার নতুন একটা ডায়লগ, অর্থাৎ এই কথার প্রেক্ষিতে সামির কি বলবে সেটি ঠিক করার জন্য নতুন একটি ডায়লগ বক্স নিতে হবে এবং ক্যারেক্টার সিলেক্ট করতে হবে সামির। এবং সামিরের মুখের পজিশন, অর্থাৎ ভাবভঙ্গি, সেটা ঠিক করতে হবে। সামিরও হ্যাপি থাকবে, তাই আমরা সামিরকে হ্যাপি রাখলাম এবং সামির প্রশ্নের উত্তরটি দিচ্ছে। আই অ্যাম ফাইন, সামির বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ। এরপরে এভাবে আপনি ক্যারেক্টারগুলোকে ঠিক করে এবং ডায়লগ
পজিশনে কী কী ডায়লগ বলবে আপনার ক্যারেক্টার, তার ডায়লগ স্টোরি সেগুলো ঠিক করে ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে অ্যাকশান রয়েছে, অর্থাৎ কোনো কিছু করার বিষয় থাকলে অ্যাকশান যোগ করতে হবে, এবং এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করা যায়, বিভিন্ন রকমের সাউন্ড ইফেক্ট রয়েছে। তারপরে মিউজিক রয়েছে, আপনি ইচ্ছা করলে মিউজিক সিলেক্ট করতে পারেন, এগুলো ফ্রি হিসেবে ব্যবহার করতে পারেন এবং কোনো কপিরাইট থাকবে না। এ ধরনের মিউজিক আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে আমরা দেখি প্রথম থেকে শুরু, দেখি ভিডিওটি কেমন হয়েছে। How are you? I am fine, and you? অর্থাৎ সাউন্ড এবং ভিডিওর কথাগুলো সব ঠিকভাবে এসেছে, এবং এটি মূলত আপনার স্টোরির উপর নির্ভর করবে কতটা পারফেক্ট হবে। সো থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন।